হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকাল 10:30 তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন মহাসচিব মির্জা ফখরুল। কারাগার থেকে জামিনে মুক্তি হওয়ার পর চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গত বছরের 7 ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা কর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং পুলিশ সহ অর্ধশত ব্যক্তি আহত হন। সংঘর্ষের পর রাতের বেলায় বিএনপির কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। পরদিন পল্টন, মতিঝিল, রমনা এবং শাহজাহানপুর থানায় পৃথক 4টি মামলা দায়ের করে পুলিশ। এতে বিএনপির 2975 জন নেতা কর্মীকে আসামি করা হয়। তাদের মধ্যে নাম উল্লেখ করা হয় 725 জনের। সেখানে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের নাম ছিল না। 8 ডিসেম্বর গভীর রাতে নিজ বাসা থেকে ফখরুল ও আব্বাসকে তুলে নেয় ডিবি পুলিশ। দুজনকে প্রথমে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরদিন তাদের পল্টন থানার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এক মাস বন্দী থাকার পর গত 9 জানুয়ারির সন্ধ্যায় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তারা। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।